নমস্কার বন্ধুরা, শ্রীমতী ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। আজকে আপনারাকে আমি সরু চকলি করে দেখাবো। তার জন্য আমি চাল ভিজিয়ে রেখেছি, 6-7 ঘন্টা ধরে এই চালটা আমি ভিজিয়ে রেখেছি। এবার আমি এটা শিলপাটায় বেটে নেবো। আমি চালটা শিলে বেটে নিচ্ছি, আপনারা মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারেন। চালটা কিন্তু খুব ফাইন করে বাটতে হবে, একদম মিহি করে বাটতে হবে। অল্প অল্প জল দিয়ে বাটতে হবে, তাহলে ফাইন বাটা হবে। আমার বাটার পরে এরকম পাতলা করে আমি গুলে নিয়েছি, মোটা করে করলে হবে না। এবার আমি লবণ দিয়ে দেব পরিমাণ মতন। লবণ দিয়ে ভালো করে গুলে নেব। সরু চকলি খেতে শীতের মরশুমে খুব ভালো লাগে, খেজুর গুড় দিয়ে আরো ভালো লাগে। এবার তেল গুলিয়ে দেব। খুব বৃষ্টি শুরু হয়েছে, নিম্নচাপ। নিম্নচাপ এখনকার দিনে শীতকালেও নিম্নচাপ হচ্ছে। এই চকলিগুলো, সরু চকলিগুলো খুব আলতা আছে করতে হবে। এই পিঠেটা খুব সহজেই হয়, সামান্য উপকরণ দিয়ে, লবণ দিয়েই হয়, কিছু বেশি কিছু উপকরণ লাগে না। বাড়িতে যখন তখন করে খাওয়া যাবে। এভাবে আমি সব পিঠেগুলো করে নেবো।
আপনারাও এইভাবে বানিয়ে খাবেন, কেমন লেগেছে জানাবেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটা আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।